গাইস, আমি বন্দনা মুখার্জি। তো ব্লগটা চালু করছি, আজকে হচ্ছে নীল ষষ্ঠী। তো নীল ষষ্ঠীতে জানি আজকে প্রত্যেক মারাই সব সন্তানের জন্য প্রদীপ দিচ্ছে মন্দিরে। আমিও সবার জন্য মঙ্গল কামনা করছি, আমার কাছে যারা সন্তানের মতো। আর আমি সিমরনের তো দিতেই হয় নীল ষষ্ঠীতে বাতি, তো সেজন্য শিবের মন্দির যাব আমাদের এখানে কাছে। আর এটা তোমরা তো দেখেছো, এটাতে গোপুকে আজকে নিয়ে যাব। আর আমি বাড়িতে পুজো পুরো কমপ্লিট করে নিয়েছি, টোটালি একেবারে ক্লিন করে পুজো করে গোপুকে খাইয়ে গোপুকে রেডি করেছি। আজকে দেখো তোমরা, দারুণ লাগছে আমার পুচকেকে। তো এই দেখো আজকে আমার গোপু সোনা, দেখো ইয়ে পরেছে আজকে, কুর্তি পাঞ্জাবি না? হ্যাঁ। এই চোছো না বাবা আমার, আমার খেপু। এই দেখো কি লাগছে অপূর্ব, দেখো প্যান্ট আর কুর্তি এরকম দুটো এসছে, আর একটা উপরটা সবুজ আছে, একসাথে দুটো সেট এসছে। চলো গোপুকে ভালো করে বসিয়ে দিই। এই দেখো বসে গেছে। চলো পুচু, এবার আমরা বেড়ু বেড়ু করবো, মন্দির যাব। হ্যাঁ তাই তো, বেড়ু বেড়ু আমার গোপুর ফার্স্ট, আজকে বাইরে যাবা না? হ্যাঁ মন্দির, খুব খুশি মা। আমি কোথায় যাব মা? চলো কই কুক, এই তো আমি, এই তো আমি। চলো আর এই দেখো আজকে আমিও শাড়ি পরেছি। তো এই দেখো আজকে সিমরান হোয়াইট ব্লাউজ, একেবারে নিউ ব্লাউজ এটা, আর রেড কালারের শাড়ি। হ্যাঁ বলছিলাম না যে অনেক জুয়েলারি নেওয়া আছে, তো সেই ওই পড়তে পড়তে শেয়ার হয়ে যায়।
আমাদের পুজো খুব ভালো হলো, গপুকে নিয়ে আসা এই ফার্স্ট টাইম গপু বেরোলো না। চলো বেটু, রোদ্দুর লাগবে, দিয়ে দি কাকাটা। তো এই দেখো আমাদের লাঞ্চ রেডি, একেবারে আজকে লাঞ্চ ব্রেকফাস্ট এটাই আমাদের। আর এখন কটা বাজে দেখো, দুটো বাজতে যাচ্ছে। চা বিস্কিট। তো আজকে আর আমাদের ব্রেকফাস্ট করা হলো না, যেহেতু অনেকগুলো বাড়ির পুজো সেরে গপুকে খাইয়ে তারপর মন্দির গেছি। আবার এখন আমি খাওয়া ওকে মনসা মন্দির, সব পুজোই কেটেছে এক সকাল। তারপর এখন আমাদের জন্য এই ডালিয়া, আর রাত্রিরে দেখি এবারে কিছু বানাবো। সিমরনের বাবা তো প্রসাদ খেয়ে চলে গেল, বলছে না অফিসে আমার মিটিং আছে, তো কি করব, রাত্রিরে এসে সেই খাবে। বললাম ফোন করে যে চলে এসো ডালিয়া খাও, বলছে আবার যাওয়া আসা করতে গেলে অনেক টাইম লাগবে। আমি একটু আগে গোপালকে খাওয়ালাম দুধ বিস্কিট, আর সব কিছু ছেড়ে নিলাম, এতক্ষণ রিল করছিলাম আমি। আমি তো ফুদি ফুদি খাচ্ছি, ডালিয়াটা ভীষণ গরম, টক দই দিয়ে খাচ্ছি, ভালো লাগে খেতে। মনু হচ্ছে জল আর কেন, আজকে যেহেতু উপোষের দিন অনেকের ছোঁয়া চলবে না, তাহলে আমাকে করতে হলো। আজ গোপালকে সিমরন রাত্রিরে খাওয়াবে, আর লুচি বানাচ্ছে সিমরন, মানে গোপালের লুচিটা চার পিস। গোপালের দিদি বানাচ্ছে, হ্যাঁ গোপালের দিদি বানাচ্ছে। গোপালের ইচ্ছে হয়েছে গোপালের দিদিরা তো খেতে মনে হচ্ছে। ময়দার লুচি বানিয়েছি, আর ময়দা নিয়েছিলাম অল্প, চারটে লই করেছি, কারণ এমনিতে আমাদের তো লুচি হচ্ছে, তাই গোপালের জন্য অল্প করে হয়ে যাবে, আলাদা করে বানাচ্ছি চারটে এনা। মানে দুটো হয়ে গেছে, রাখা আছে। এই ফার্স্ট টাইম নিজে লুচি বানাচ্ছি, এই ফার্স্ট টাইম। মাকে দেখেছি এরকম করে বানাতে। দেখো কড়াই তেল দেওয়া হয়ে গেছে, ঘি দিল, ঘি তেলে মিক্সড করে দিল। বাহ কি সুন্দর চারটে লুচি দেখো গোল গোল করেছে, গোল গোল হাতে গোল গোল লুচি বানাচ্ছে ভাইয়ের জন্য। তারপর আমার আবার আছে অনেকটাই আটা মেখেছি আমি, ময়দা, আমি আটার লুচি করব, আর গোপুর জন্য ময়দার লুচি হচ্ছে। আর তেল আর ঘি মিক্স করে, হ্যাঁ আর আমি দুরকম মিক্স করেছি, ময়দা অল্প দিয়েছি আর আটাটা বেশি দিয়েছি। সিমরন ভীষণ ভালোবাসে আটার লুচি খেতে। আস্তে আস্তে দেখবে ওপর মাছ, মাছটা ধরে একটু এ ঘোরাও, হ্যাঁ মাঝখানটা দিও। এই দেখো গপুকে এখানে লুচি আর মিষ্টি খাওয়াচ্ছে, আর পাঞ্জাবিটা খুলেছে, পায়জামাটা পরে আছে। এই যে গপুর খাবার,
লাড্ডু আর মিষ্টি বহুত ফেভারিট, দারুণ হয়েছে। এই দেখো কত বড় মিষ্টি ধরেছে, এই দেখি। সিমরনের খাওয়ানো হয়ে গেল গপুকে, লুচি বানিয়ে আর লাড্ডু দিয়ে। তোমরা তো দেখতেই পেলে, এবারে আমাদের জন্য লুচি হচ্ছে স্পেশাল লুচি, একদম চচ্চড়িয়ার লুচি। আমাদের রাত্রের ডিনার তো বসে পড়েছি, আলু চচ্চড়ি আলু চচ্চড়ি আর লুচি আর গোপুর প্রসাদ আছে এটাতে, আর ওটা সকালে লাড্ডু আনা হয়েছে। তো আমার না মিষ্টি দিয়ে অতটা খেতে ভালো লাগে না, আমার ভালো লাগে চা দিয়ে। বিশ্বাস করো মনে হচ্ছে এটা রাত্রি না হলে আমি চা বানাতাম। মিষ্টি খেলে আমার মুখটা কেন মিষ্টি মিষ্টি হয়ে যায়, আমার ভালো লাগে চা। চায়ের মিষ্টিটা একটা আলাদা জিনিস, চা গরম গরম আদা দিয়ে আর আলু চচ্চড়িও। আর আজকে ব্লগটা এতটাই, তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার আসছি নেক্সট ব্লগে। গুড নাইট, সুইট ড্রিম, সবাই ভালো থেকো সুস্থ থেকো।